নমস্কার। আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, জাতীয় গ্রাহক অধিকার দিবস পালন করল কাছাড় জেলা প্রশাসন, রয়েছে সচেতনতা সভাও। স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণের মাসিক ভাতা থেকে বঞ্চিত প্রশিক্ষার্থীরা, তীব্র ক্ষোভ ব্যক্ত। ট্রাফিক আইন ভাঙলে দায়ের করা হবে মামলা, জানালেন নীতি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। জাতীয় গ্রাহক অধিকার দিবস উপলক্ষে প্লাস্টিক দূষণের ওপর এক সচেতনতা সভার আয়োজন করল কাছাড় জেলা প্রশাসন। শুক্রবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় গ্রাহক অধিকার দিবস পালন করা হয়। এদিন স্থানীয় মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্রেক্ষাগৃহে গ্রাহক সুরক্ষা সমিতির সহযোগিতায় আয়োজিত সভায় প্লাস্টিক দূষণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোকপাত করেন বক্তারা। গ্রাহকদের স্বার্থে একটি আইন প্রণয়ন করেছিলেন, সেই আইনটি ছিল কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986, এবং সংসদে এই বিলটি পাশ হওয়ার পর আইনে পরিণত হয়েছিল, এবং আপনার 24 ডিসেম্বর 1986, এবং ওই দিনটি আমরা গ্রাহক দিবস হিসাবে অর্থাৎ জাতীয় গ্রাহক দিবস হিসাবে আমরা পালন করে আসছি। সভায় উপস্থিত প্রত্যেক বক্তারা গ্রাহক সচেতনতার ওপর জোর দিয়ে তাদের অধিকার সম্পর্কে সকলকে সচেতন করেন। বিশেষ করে প্লাস্টিক জাতীয় সামগ্রীর বর্জন ও প্লাস্টিক দূষণের বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন তারা। জাতীয় গ্রাহক অধিকার দিবসের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে গ্রাহকদের নিজের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সচেতন হওয়ারও বার্তা ছুঁড়ে দেন তারা। গ্রাহকরা তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারলেই এদিনের সভা সফল হবে বলে আশা ব্যক্ত করেন বক্তারা। এছাড়াও দৈনন্দিন জীবনে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্য তালিকা থেকে গ্রাহকরা কিভাবে আরও কম খরচে তা উপভোগ করতে পারেন এ ব্যাপারেও বিস্তারিত আলোচনা করেন বক্তারা। পাশাপাশি গ্রাহকরা তাদের বিভিন্ন অভাব অভিযোগ নিষ্পত্তির জন্য জেলা, রাজ্য ও রাষ্ট্রীয় পর্যায়ে থাকা গ্রাহক আদালতগুলোতে তুলে ধরার আহ্বান জানানো হয়। সভায় জেলা প্রশাসন ও গ্রাহক সুরক্ষা সমিতির উচ্চস্তরীয় আধিকারিকরাও উপস্থিত ছিলেন। জিনিসের দাম এমআরপি বা ম্যাক্সিমাম প্রাইস থাকলেও তার চেয়ে অনেক কমে যে জিনিস পাওয়া যায়, যে আমার এখানে শিলচরে আমার দোকান এগুলির আমরা দাম যদি থাকে 250, আমরা 210 বা 205 এরকম দামত পাওয়া যায়। এইগুলি যে মানুষে এমআরপি মানে একটু হাইয়েস্ট, কিন্তু নিচে যে পাওয়া যায় এই কথাটা মানুষ জ্ঞাত থাকতে লাগে। তার উপরে নিজের যে অভাব অভিযোগ বিভিন্ন ধরনের কনজিউমার কোর্ট আছে, ম্যাডাম আছে কনজিউমার কোর্টে, আর আমরা ডিস্ট্রিক্ট লেভেল, আমার স্টেট লেভেল আর ন্যাশনাল লেভেল তিন ধরনের জায়গায় আমরা কেন্দ্র ও রাজ্য সরকার স্কিল ডেভেলপমেন্টের ওপর যখন জোর প্রদান করেছে, পাশাপাশি প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষার্থীদের ভাতার ব্যবস্থা করে দিচ্ছে, ঠিক সেই সময় দেখা গেল এক ভিন্ন চিত্র। সোনাই বিধানসভা কেন্দ্রের উত্তর কৃষ্ণপুরস্থিত ক্যাটালিস্ট গ্লোবাল সার্ভিসে শ্রম বিভাগের নির্দেশ মতে এক প্রকল্পে নির্মাণ শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়ার সুযোগ লাভ করে সংশ্লিষ্ট ট্রেনিং সেন্টারটি। শ্রম বিভাগের সেই নির্দেশ মতে ছিল প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক প্রশিক্ষার্থীকে মাসিক ভাতা 200 টাকা করে প্রদান করা। চলিত বছরের এপ্রিল মাস থেকে এই প্রশিক্ষণ শিবিরটি শুরু হয়ে মাত্র 2 মাস 8 দিনে প্রশিক্ষণ সম্পন্ন হলে আজ অবধি মাসিক ভাতা থেকে বঞ্চিত থাকতে হচ্ছে প্রশিক্ষার্থীদের। শুক্রবার এ মর্মে সরব হয়ে কাছাড় জেলার জেলাশাসকের উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন।
এদিন জেলা শাসকের অনুপস্থিতিতে তা জেলার অতিরিক্ত জেলা শাসকের হাতে তুলে দেন তারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা জানান, প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পরও তারা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত রয়েছেন। তারা আরও অভিযোগে জানান, প্রশিক্ষণ সেন্টারের প্রশিক্ষক আয়েশা সুলতানা চৌধুরী প্রশিক্ষার্থীদের কাছ থেকে 5,000 টাকা করে উৎকোচ নিয়ে তাদের পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার কথা বলেছেন। এছাড়াও ট্রেনিং সেন্টারটিতে কোনো বিজ্ঞ প্রশিক্ষক ছাড়াই প্রশিক্ষণ প্রদান করা হয় বলে অভিযোগে বলেন তারা। তাই এই বিষয়টি নিয়ে উপযুক্ত পদক্ষেপ সহ সঠিক তদন্ত করে তাদের ন্যায্য পাওনা পাইয়ে দেওয়ার জোরালো দাবি জানান তারা। লেবার অফিসার থ্রু টেস্ট স্কিল ডেভেলপমেন্ট ক্যাটালিস্ট গ্লোবাল সার্ভিস উত্তর কৃষ্ণপুর আউলিয়াবাজার একটা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণে আমরা ডেইলি 280 টাকা করিয়া পাইনি বাতাম, ওটা জানিয়ে আমরা প্রশিক্ষণ দিচ্ছিলাম 2 মাস 8 দিন। কিন্তু এই 2 মাস 8 দিন আমরা প্রশিক্ষণ দেওয়ার পরেও এখনো পর্যন্ত আমরা 280 টাকা করি, যে আমরা 2 মাস 8 দিনে 16,800 টাকা হয়, এই টাকাটা এখনো পর্যন্ত আমরা বাতা পাইছি না। পাওয়া সত্ত্বেও আমরা লেবার অফিসে গিয়ে আমরা 2-3 বার করে গেছি, তারা আমরা কোনো সুরাহা দিচ্ছেন না, না হয় আমরা ডিসি ম্যাডামের কাছে আইসি আইসু যাতে আমরা এই বাতাটা পাই। ক্যাটালিস্ট গ্লোবাল সার্ভিসের ম্যাডাম আশা সুলতানা তাইন আমরা এই 16,800 টাকাটা আমরা বাতাটা দেওয়ার লাগি আমরা তাইনের কাছে গেছিলাম, আমি তাইনের কাছে গেছিলাম, তাইন খেলোর কাছে 5,000 টাকা 3,000 টাকা 8,000 টাকা ওলা দাবি করছে। আমরা এই টাকাটা 5,000 করে দিছি, দেওয়ার পরেও দিছে তখন তাই কয় অন্য ইয় করে নলে মানে ফোন করিয়া ইয় করে আমরা যাইতাম জানলে যে টাইমটা কয় না, কয় তোমরা আও একটা সাইন দেওয়া, তোমরা কতজনে 5,000 করে দিছো? আমরা তো বিজান আছি প্রায় 600 কতজন আছে, 680 জন। এটা কতদিন এসে দিছো? আমরা আজকে প্রায় 1.5 মাস হয়ে যাই, কারণ ট্রেনিং শেষ করি আবার আজ পর্যন্ত আমরা দেওয়া কোনো পয়সা পাইছি না। আজ ট্রাফিক আইন ভাঙলে আর কাউকে রেহাই করা যাবে না। গাড়ির গতি নিয়ন্ত্রণ আনতে খুব দ্রুত নতুন আইন আনছে কেন্দ্র। সে আইনের বলে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে দায়ের করা হবে এফআইআর, এমনটাই স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। দীর্ঘদিন অতিক্রান্ত হওয়ার পরও অটোচালকদের ফিটনেস টেস্ট সমস্যার সমাধান হয়নি। বৃহস্পতিবার ফের বিষয়টি নিয়ে অটোচালকরা সরব হয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করার পর শুক্রবার এ মর্মে জেলা প্রশাসন কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা শাসকের মারফতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন। এদিন জেলা শাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা শাসকের হাতে স্মারকপত্র তুলে দেন তারা। এতে উল্লেখ করে বলা হয়, বরাক উপত্যকার 3 জেলার জন্য ভিন্ন এমভিআই নিয়োগ করার জোরালো দাবি জানানো হয়। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে কড়া ভাষায় হুঁশিয়ারি প্রদান করেন। কলকাতার করিমগঞ্জ হাইলাকান্দি অটোরিক্সা অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটি সিদ্ধান্ত মতে আজকে আমরা কাছাড় জেলার জেলাধিপতি মহাশয়ের উদ্দেশ্যে মারফত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা একটা স্মারকপত্র দিয়েছি। স্মারকপত্রে আজকে আমাদের করিমগঞ্জ ভিত্তিক দেওয়া হবে জেলাধিপতি মহাশয়ের মাধ্যমে এবং হাইলাকান্দি জেলাতেও দেওয়া হচ্ছে জেলাধিপতি মহাশয়ের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, যে আমরা 3 ডিস্ট্রিক্টে আমরা অটো চালক এবং অন্যান্য যে কমার্শিয়াল গাড়ি আছে সবাই ফিটনেসের জন্য একটা চরম দুর্ভোগে আমরা আছি। সেই দুর্ভোগ থেকে নিষ্কৃতি পাওয়ার লক্ষ্যে আমরা সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা একটা মেমোরিয়াল স্মারকপত্র উল্লেখ করেছি, যে 3 ডিস্ট্রিক্টে 3 জন এমবিআই দেওয়ার জন্য, নতুবা আমরা আগামী নতুন বর্ষ থেকে আমরা এমবিআইয়ের জন্য হয়তো আমরা আন্দোলনে যেতে বাধ্য হবে, কারণ নানান কারণে আমাদের ফিটনেস ল্যাপস হচ্ছে, সঙ্গে পারমিট ল্যাপস হচ্ছে, আমরা পুলিশে হয়রানা পাচ্ছি, ট্রাফিকের যন্ত্রণা ফাইন দিতে হচ্ছে, অথচ এমবিআই শটের জন্য এমবিআই একজন নিরীহ মানুষ 3 ডিস্ট্রিক্টে করছেন, এক কাছাড়ে 2 দিন, হাইলাকান্দি 2 দিন, করিমগঞ্জ 2 দিন, এই অধিক যত প্রায় 3 জেলায় মিলিয়ে 1 লক্ষের অধিকও হবে যানবাহন আছে কমার্শিয়াল, খালি শুধু অটোই আছে বুধে 35-40 হাজার, কাজে 1 এমবিআই দ্বারা আমরা বুঝতে পেরেছি এটা সম্ভব নয়। অবিলম্বে প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা একটা এমবিআই নিযুক্তি দিয়ে যাতে মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের উপকৃত করেন।
ঘোষিত হলো ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা যুব মোর্চার পূর্ণাঙ্গ কমিটির তালিকা। বৃহস্পতিবার শিলচর ইটখলাস্থিত জেলা বিজেপির কার্যালয়ে কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল ও অভ্রজিৎ চক্রবর্তীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির তালিকা ঘোষণা করেন কাছাড় জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী। 18 জন বিশিষ্ট নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে বিমল দাস, রিম্পি রানী দত্ত, সুকান্ত শুক্লবৈদ্য, নীলাঞ্জন ভট্টাচার্য, রঞ্জিত রায় এই পাঁচজনকে মনোনীত করা হয়েছে। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দুজন, তারা হলেন সুচন্দ চক্রবর্তী ও সোহম ঠাকুর। সম্পাদক হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন পাঁচজন, তারা হলেন বৈশালী দত্তরায়, মোহিতোষ তাঁতি, শুভম রায়, মনোজ রিকিয়াসন ও অভিজিৎ চন্দ। কোষাধ্যক্ষ পদে নিযুক্তি পেয়েছেন অর্কদীপ ভট্টাচার্য এবং সহকোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন জয়দীপ রায় প্রমুখ। এদিকে কমিটিতে অন্তর্ভুক্ত প্রত্যেক সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান রাজ্যের বন ও পরিবেশ, মিন ও আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ বিজেপি নেতৃবৃন্দরা। পাথারকান্দি কেন্দ্রে বিভিন্ন সরকারি কাজের পুকুর চুরি অব্যাহত, এ নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিনিয়ত খবর প্রকাশ হয়ে আসলেও শাসক দল সহ বিরোধীরা সম্পূর্ণ নীরব। সমূহ দুর্নীতি নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল, এমন অভিযোগ এলাকাবাসীদের। এবার প্রকাশ্যে এলো বাজারে ছড়া শ্রীনগর গ্রামীণ সড়ক পুনর্নির্মাণে দুর্নীতির খবর। সড়ক সংস্কার চলা অবস্থায় পিচ মেশানো, পাথর বসানো 24 ঘন্টা পার না হওয়ার আগেই তা উঠে যাচ্ছে। এই অভিযোগ নিয়ে বৃহস্পতিবার বাজারে ছড়া এলাকার সচেতন লোকেরা সড়ক নির্মাণ কাজের দায়িত্বে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলে কারণ জানতে গেলে কোনো সদুত্তর পাননি বলে অভিযোগ। পরে তারা সংবাদকর্মীদের অকুস্থলে ডেকে পাঠিয়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি সড়কে পিচের বেহাল দশা সরজমিনে দেখিয়ে দেন। তারা জানান এসপিওডি জি প্রকল্পে 3 কিলোমিটার সড়কের জন্য 1,11,04,764 টাকা মঞ্জুর হয়। পিডব্লিউডি পাথারকান্দি ও রাতাবাড়ি টেরিটোরিয়াল রোড ডিভিশন রামকৃষ্ণনগর এই কাজের নির্বাহী সংস্থা। বিগত বিধানসভা নির্বাচনের পূর্বে স্থানীয় বিধায়কের প্রচেষ্টা ও সড়কের জন্য অর্থ মঞ্জুর হয়, পরবর্তীতে ঘটা করে তথ্য ফলক উন্মোচন করা হলেও সড়ক নির্মাণ এতদিন বন্ধ ছিল। এবার কাজের শুরুতে সড়ক নির্মাণের মানদণ্ড দেখে স্থানীয়রা স্তম্ভিত, কেননা রাতে বসানো পিচ পরদিনই উঠে যাচ্ছে, ফলে এ সড়কে হালকা ও মাঝারি যানবাহন চলাচল করবে কিভাবে, এমন প্রশ্ন বিরাজ করছে এলাকার জনগণের মধ্যে। সম্পূর্ণ রাস্তাটা এই সেম অবস্থায় আছে, তারা ফিনিশিং করিয়া দিয়া গেছে গিয়া, ও এটার উপরে ফিনিশিং যাবো কয়দিন যাবো আপনারা কই, মানুষের এদিকে একদিকে ফিস করিয়া আর তারা আর সাথে মানুষ হাঁটিয়া যাইতে আছে একদিকে উঠি আছে, ও সেম ওরকম অবস্থা। অটো রিক্সা চললে গিয়া ফিস উঠি যায়, মানুষ হাঁটলে তোমার এটা উঠি যায়, ও সেম ও অবস্থাতে রাস্তাতে খালি মানুষ বাদ দেন, এই যে কুকুর কুকুর বিড়াল আছে এটা এরকম আশ্রয় দিলে পাথর গুলা উঠে যায়, পিস গুলা উঠে যায়। এটা কোন ধরনের পিস আমরা তো আজকে প্রথম দেখলাম এই ধরনের পিসটা। তোমরা কি কাজ মেশিন দিয়া? আমরা সময় খুশি না, এই কাজে আমরা পাবলিক খুশি না, আমরা এটা কোন ধরনের খুশি, এটা খেয়ে কইব এটা খুশি, এটা আমরা কোন ধরনের সাপোর্ট দিতে পারবো না, খুশিও নাই। আমরা চাই ভালো কাজ করে এতে, হ্যাঁ, যাতে আমরা কাজটা সুন্দর লাস্টিং করতে। এই অবস্থায় যে কাজ করছে তার বিরুদ্ধে আমরা চাই এটা রি আবার এটা রি হইতো,
কাজটা আবার সুন্দর মতো রিউ ভালো মতো কাজটা হইতো আর আমরা কিছু চাই আমরা সবরে এটা তুলিয়া ধরছি স্বয়ং মুখ্যমন্ত্রী আমরা তুলিয়া ধরছি যে এটা যাতে কাজটা সুন্দর মতো আবার রিউ ইয়া যায় আমরা এই জনসাধারণের কাজ আমরা সম্মত না। করিমগঞ্জ পুলিশের হাতে গত তিন বছরে বাজেয়াপ্তকৃত প্রায় ৪৩ কোটি টাকার নেশা সামগ্রী জ্বালিয়ে দিল করিমগঞ্জ পুলিশ। শুক্রবার সকাল ৮:৩০ নাগাদ করিমগঞ্জ জুনিটিলা পুলিশ রিজার্ভের মাঠে এই ৪৩,০০০ কোটি টাকার বিভিন্ন ধরনের নেশা সামগ্রী জ্বালিয়ে দেন পুলিশ কর্মীরা। The demand for high value drugs like methamphetamine, heroin, cocaine is very high in some of the cities of India. And such drugs are produced in the Golden Triangle region. Similarly, demand of low-value drugs like ganja is also high in various parts of India, and it is sourced from some of the parts of the northeastern region itself. Overall, Assam is a major corridor for drug trafficking. However, recently various studies have brought to light that due to this regular usage as a corridor, the consumption of drugs in Assam has also increased manifold in recent times. The situation in Assam in terms of drug abuse is gradually going towards dangerous proportions. This is very scary when we see examples of states like the Punjab, where drug abuse has destroyed thousands of lives. Therefore, this war on drugs, which has been declared by the Honorable Chief Minister Assam, is a very timely intervention to save the state from the grip of such a dangerous social evil. Assam police has been able to make a great mark in this war, and the action taken against drug and drug traffickers stand a testimony to this fact. As a part of Assam Police, Karimganj Police has also made its contribution to this war. Record-breaking seizures of drugs have been reported in the last 6 months in this district. High-value consignments running into crores of rupees. সরোজ এইচপি গ্যাস এজেন্সির বিরুদ্ধে প্রতারণার গুরুতর অভিযোগ ভূমি লিজদাতার। পূর্ব ধলার আমড়াঘাট সংলগ্ন মোহনখাল সরোজ এইচপি গ্যাস এজেন্সির বিরুদ্ধে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সংযোগ প্রদানে অর্থ আদায়ের অভিযোগ আনলেন গ্রাহকরা। শুক্রবার মোহনখালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গঙ্গানগর দ্বাদশখণ্ড গ্রামের আলকুমা বেগম, গিয়াস উদ্দিন লস্কর, মোহনখাল গ্রামের সোনারুন নেসা, রুকিয়া বেগম মজুমদার সহ অন্যান্যরা বলেন, গ্যাস সংযোগ প্রদান করতে তাদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায় করা হয়েছে। এদিকে গ্রাহকরা টাকা প্রদান না করলে সংযোগ দিচ্ছে না এজেন্সি কর্তৃপক্ষ। কাগজপত্র গ্যাস পাইতাম হিসাবে সরকারি জিনিস পাইছি, সাহায্য গরিবরে সাহায্য করছেন সরকারের কারণে। কইলাম করার পরে বেশ আইসি এজেন্সি তাওয়ার বাদে তারা আমার কইছেন টাকা দিবার কথা। এরপরে আমি বাড়িত গেছি গিয়ে আমার মুরুখ বেশি বেশি আমি ৫০০ টাকা মেল করছি করি আওয়ার পরে পয়সা লইয়া তারা কইছেন গ্যাস আপু আমরা রেজিস্টারই হয়েছে না, রেজিস্টারই হয়েছে না শুনিয়া আমি বাড়ি ফিরে গেছি গিয়া গেলে কইছে না তো গেছি গিয়া গিয়া ফিরি বাবুরি ফোন মারছি ও ধনী ফিরো বেটা এজেন্টে ফোন মারি কইলাম কেতা হয়েছে বাবু বলা আমরা অন্য বেটা জন্য আনলা গ্যাস চুলা আর এখন আমরা রেখো রেজিস্টারই হয়েছে না কিরকম বাদে আমার চাষার জন্য উঠে কইছো না এটা তুমি বুঝতে না গো বাবু জায়গাটা কিন্তু আইসে না জায়গাতেই না আইলেও হইব বেশ আটিছি একদিন ফোনে দিন ফাঁসপার করি আমি আসি এই গ্যাসের লাইন বেশ কষ্ট করি আর আমার বললে গ্যাস দিন না আমরা খালি ঘুরাই না আমরা কোনো কোন ৫০০ কোনো কোন ৬০০ টাকা এর বাদে আমরা রবাড়ির মতিন ভাই সাহেব উঠে কইছেন যে দান দায়িত্বা দান বন্ধ আমার উঠে কইছেন আমি জিগার হলাম ভাই সাহেব কিতাবা গ্যাস নিতাম না নি তাই উঠে কইছেন আজকাল টাকা ছাড়া ওয়ে না আমলাম তো কত লাগে তাই কইছেন ৫০০ টাকা লাগে। একই দিনে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সরোজ এইচপি গ্যাস গ্রামীণ বিতরণের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন এজেন্সির ভূমি লিজকারী আব্দুল জলিল লস্কর। এদিন তিনি অভিযোগ করে বলেন যে এজেন্সিকে ভূমি তিনি লিজে দিয়েছেন, সেখানে এজেন্সির গোদাম তৈরি না করে তার নিজস্ব ভূমিতে তৈরি করা হয়েছে। এদিকে ভূমির লিজ বাবদ তাকে কোনো টাকাও দেওয়া হয়নি। আর এদিনে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের কলকাতা স্থিত রিজিওনাল কার্যালয়ের মুখ্য রিজিওনাল ম্যানেজারের কাছে অভিযোগ জানালে এজেন্সির কর্ণধার বাদল চন্দ্র দাস পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আমড়াঘাট শাখার ভিন্ন একটি অ্যাকাউন্টে নিজের টাকা জমা দেওয়ার রসিদ তাকে পাঠিয়ে দেন। এদিন তিনি বলেন এভাবেই তার সঙ্গে প্রতারণা করা হচ্ছে, এ নিয়ে স্থানীয় কচুদরম থানায় মামলা চলছে। পাশাপাশি বিষয়টি নিয়ে তিনি এবার হাইকোর্টে মামলা দায়ের করবেন বলে জানান। করতে বাধ্য হইমু বা হাইকোর্ট করতে বাধ্য হইমু বা সকোচ করমু বিভাগীয় কর্তৃপক্ষ বা
যেটা আমরা হৃদয় দিছি খুব সম্ভবত বিভাগীয় কর্তৃপক্ষ এই সমস্ত আমারে ফেক করে অর্থাৎ বিভাগীয় কর্তৃপক্ষ সহ তারা ফেকিং ইনভলভমেন্ট আছে এই সমস্ত দুর্নীতি বিভাগীয় কর্তৃপক্ষ জড়িত আছে এইচপি গ্যাস এজেন্সির কোম্পানির হেড অফ ডিপার্টমেন্ট জড়িত না তাহলে তারা অতটুকু কেলেঙ্কারি করতে পারে না মাদ্রাসা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ অসম এর কটামনি আঞ্চলিক কমিটি গঠিত হল শুক্রবার সংস্থার জেলা সভাপতি আবু তাহিরের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভার এমএসএ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আরিফউদ্দিন বলেন সংস্থার উদ্দেশ্য হল সমাজের পিছিয়ে পড়া জনগণের শৈক্ষিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করা বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের উন্নয়নে কাজ করা এবং সমাজের লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত নিপীড়িত মানুষের হয়ে সবসময় সোচ্চার থাকা করিমগঞ্জ জেলা এমএসএ এর সাধারণ সম্পাদক হাফিজ শাবাজ উদ্দিন বলেন নেশার দরুন আজ সমাজ আক্রান্ত নেশামুক্ত সমাজ গড়তে সবাইকে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাতে হবে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে সমাজের নৈতিক সামাজিক এবং ধর্মিক দিক দিয়ে কাজ করা বিশেষ করে মাদ্রাসা ছাত্রদের ডেভেলপমেন্ট করা আমি বৃহত্তম কটামনি আঞ্চলিকের সকল নাগরিক ভাই বন্ধুদেরকে অনুরোধ করব আপনারা সবাই আমার এই কমিটিকে আগামী দিনে আগ বাড়িয়ে যেতে সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতার হাত বাড়াবেন আমাদের কর্ম হচ্ছে সমাজের যে লাঞ্ছিত বঞ্চিত এবং অবহেলিত ও নিপীড়িত মানুষ এদের পাশে দাঁড়ানো আশা করি সকলে আমাদের পাশে আসবেন এবং সকলে আমাদেরকে আগামী দিনে এগিয়ে যেতে যেতে সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতার হাত বাড়াবেন উত্তর ত্রিপুরার 55 নম্বর বাগবাসা ব্লক কংগ্রেসের উদ্যোগে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের এমওআইসির কাছে পাঁচ দফা দাবি সনদের ভিত্তিতে এক ডেপুটেশন প্রদান করা হয় শুক্রবার দুপুর 12টায় বাগবাসা ব্লক কংগ্রেসের এক প্রতিনিধি দল এমওআইসি সন্দীপ দেবের কাছে ডেপুটেশন দেন মূলত সিপিএম শাসিত বাগবাসা বিধানসভা ও কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের উপস্বাস্থ্য কেন্দ্র এবং কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো মজবুত করার লক্ষ্যে এই ডেপুটেশন স্মারকপত্রে পাঁচ দফার মধ্যে রয়েছে বাগবাসা বিধানসভা কেন্দ্রের লালছড়া বকবকি পশ্চিম ইছাই লালছড়া ও লক্ষ্মীনগর উপস্বাস্থ্য কেন্দ্রগুলোর বেহাল দশা অতিসত্বর সমাধান করা তৎসঙ্গে উক্ত স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী নিয়োগ করে জনগণের পরিষেবার যোগ্য করে তোলা ত্রিপুরা অসম সীমান্তের বিস্তর এলাকা জুড়ে অবস্থিত কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রটিও বেহাল দশায় ধুঁকছে উক্ত সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক স্টাফ নার্স সোনোগ্রাফি এক্সরে ও ব্লাড ব্যাংকের ব্যবস্থা সহ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিয়োগ করা শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটিতেও পর্যাপ্ত চিকিৎসক স্টাফ নার্স দিয়ে জনগণের জন্য স্বাস্থ্য পরিষেবায় গড়ে তোলা বিভিন্ন সাবসেন্টারগুলার বেহাল অবস্থা স্বাস্থ্য পরিষেবা ওইসব কেন্দ্রগুলোতে টোটালি আজকে অদৃশ্য হয়ে গেছে ওইখানে ডাক্তার নাই এমপিডাব্লিউ নাই কোনো স্বাস্থ্যকর্মী নাই এই সমস্ত বেহাল অবস্থার কারণে আজকে আমরা পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে যে এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে অবিলম্বে এই জায়গাতে এমপিডাব্লিউ স্বাস্থ্যকর্মী বা ডাক্তার দিয়ে যাতে পরিষেবা স্বাস্থ্য পরিষেবাকে যাতে বহাল রাখা যায় এখানে ঔষধ সরবরাহ হয় না রুগীরা আর দূরে আসলে পরে শুধু স্ক্রিপ্ট লিখে দিল কিন্তু রুগীদেরকে কোনো ঔষধ দেওয়া হয় না স্টাফ নাই এখানে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন পদমর্যাদার স্টাফের প্রয়োজন আজকে স্টাফের মাত্র তিনজন নার্স আছে একটা সিএসিতে তিনজন নার্স দিয়ে কি এই হসপিটাল চলে তাই নার্স এখানে আরও বৃদ্ধি করা প্রয়োজন এ শনিচড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেরও বেহাল অবস্থা শনিচড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেরও উন্নতি সাধন করতে হবে সেখানেও স্টাফ দিতে হবে ডাক্তার দিতে হবে ঔষধ দিতে হবে তাই আমরা দাবি রেখেছি কদমতলা সিএসিতে সোনোগ্রাফি মেশিন এক্স রে মেশিন এবং ব্লাড ব্যাংক অতি শীঘ্রই শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার জাতীয় গ্রাহক অধিকার দিবস পালন করল কাছাড় জেলা প্রশাসন রয়েছে সচেতনতা সভা
স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণের মাসিক ভাতা থেকে বঞ্চিত প্রশিক্ষার্থীরা তীব্র ক্ষোভ ব্যক্ত। ট্রাফিক আইন ভাঙলে দায়ের করা হবে মামলা, জানালেন নীতি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।